যে সমস্ত মোমিনগণ তার জান তার মালকে আল্লাহর জন্যে আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য যেখানে বুঝবেন সেটা আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য জেহাদ করো আল্লাহর জন্য মানে কি ফর দ্য কজ অফ দিন দিনের জন্য এই ইসলামের জন্য দিন কি ইসলাম ইসলামের জন্য যখন কোরবানি দিতে শুরু করবে ইসলামের জন্য যখন যান নিবে আর যান দিতে শুরু করবে তখন সে মুজাহিদের ভিতরে পৌঁছে যাবে ইমানের থেকে ইসলামে আসছে ইসলামের থেকে এখন মুজাহেদ জেহাদকে আখতেয়ার করে নিয়েছে আগেরগুলো তো আছেই এর অতিরিক্ত 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 অনেকে আমরা মুমিন আমল নাই এ পর্যায়ে কিছু আছে কিছু আমল আছে জেহাদ নেই এই স্তরে যায় নাই শুধু ইমান আছে নামাজ আছে রোজা আছে সব কিছু আছে না ওয়াইলাইকা বি জেহাদ ফাইন্নাহু এতুল মুসলিমিন ইমাম তিব্রানি হাদিস নিচ্ছেন এক সাহাই বললেন হুজুর আমাকে নসিহত করুন নসিহত হুজুরের পাশে আসতাম নসিহতের ভিতরে বলছেন ওয়াইলাইকা বি জেহাদ ফাইন্নাহু করো করো গ্রহণ মুসলিম জেহাদ হচ্ছে মুসলমানদের বৈরাগ্য মুসলমানদের দরবেশী মুসলমানদের মর্যাদা হচ্ছে জেহাদ তুমি এখন বলো ইউরোপে জেহাদ নাই অমুকে জেহাদ নাই তোমারে কে বলছে ইউরোপে জেহাদ নাই ইউরোপের জন্য কি কোরআন রসিবেন আরেকটা আছে নাকি পৃথিবীর যে প্রান্তে যে অবস্থায় থাকো না কেন সে অবস্থায় তোমার উপরে জেহাদ ফরস জেহাদের পরিযায় বুঝতে হবে আমি যে কথা বলছি এটাও তো জেহাদ তুমি যে সময় দিয়ে শুনতেছ এটাও তো জেহাদ তুমি যে একটা পান একটা পারদিং দিচ্ছ একটা পাউন্ড দিচ্ছ আল্লাহর পথে এটাও তো জেহাদ হ্যাঁ জেহাদের একটা চূড়ান্ত পরিযায় পর্যন্ত সব জায়গায় যাওয়া যাবে না তো যেখানে যতটুকু যাওয়া যাবে ততটুকু রসুল্লাহ সাল্লাইসাল্লাম জেহাদের স্তর বর্ণনা করে আল্লাহ তালার পেগম্বর মন হি পাহুয়া মোমেন ওই ব্যক্তিকে তোমরা মোমেন বলো মানে ইমানদারদের এটা তৃতীয় স্তর বলতেছি আমি এই স্তরে যদি না যাও তোমার কাছে ইমানেই নাই জেহাদ যতক্ষণ থাকবে ততক্ষণ ইমান আছে শাহাদাত দেওয়াটাও জেহাদের ভিতর তাও এটা স্পেসিফিকলি এটাকে আরো ক্লিয়ারলি বলা হচ্ছে মন জাহদাহি হি পাহুয়া মোমেন ওমানিহিম যে ব্যক্তি হাত দিয়ে যে হাত করল ইমানদার তা পারল না যে ব্যক্তি জবান দিয়ে যে হাত করলো কথা বলল সেও যে হাত করলো না বলার কোনো অনুমতিও নাই পত্রপত্রিকা লেখার কোনো অনুমতিই নাই তাদেরকে ডিজিটাল মামলা দেয়া হচ্ছে কোনো একটা পজিটিভ জিনিসকে লাইক ডিসলাইক করলে পর্যন্ত বাংলাদেশের উপরে আজ তাদের উপর কারাদণ্ড চলতেছে কি জাতের নির্যাতনের কোন পরিচয়ে পৌঁছছে তারা আপনারা আমরা তো অনইসলামিক দেশেও এর চাইতে মুসলমান নয় যে দেশে সেই দেশে আপনি বলতেছেন যে নাই সেই দেশে তো অনেক ভালো আছেন দিনের কথা বলা যাচ্ছে আমি আপনাদেরকে কথা বলতেছি দিনের পথে আরেকজন বলতেছে বলতেছে হ্যাঁ দিনের পথে তোমরা বলতে পারবে তোমাদের কথা আমাদের রাষ্ট্রের বিধানের বাইরে তোমাদের কথা তোমাদের ধর্মীয় অধিকার আছে আমার দেশে কি আছে মুসলিম দুনিয়ার কোথাও কি আছে সুতরাং তো আজকো এখন তো আল্লাহ দিনের দাওয়াত দেওয়ার জন্য মুসলমান যেখানে নাই ওই জমিনকে আল্লাহ তুল্লাহ যেন কবুল করে নিয়েছে জার্মানিকে কবুল করেছে ব্রিটেনকে কবুল করেছে আমেরিকারে কবুল করেছে আমার তো বলতে দিদা নেই আগামীর আল্লাহতাল্লার দিনের দাওয়াত পৃথিবীর রমসলিম দুনিয়া থেকে শুরু হবে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে শুধু আমেরিকার মতো দেশে প্রতিদিন প্রতি ঘন্টাতে হাজার হাজার মানুষ আল্লাহ তুল্লাহার দিনে দাখিল হচ্ছে পৃথিবীতে আর কোনো দিন আর কোনো ধর্ম জীবন আদর্শ আছে যে প্রতিদিন প্রতি ঘন্টায় হাজার হাজার পৃথিবীর মানব শুধু আমেরিকার কথা বাদ দেন সমগ্র দুনিয়ার উপরে হাজার হাজার মানুষ কি হিন্দু ধর্ম গ্রহণ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ওই সমস্ত ধর্ম থেকে চলে যাচ্ছে একটা ধর্ম বলতে পারবেন না একটা জীবনাদষ্ট বলতে পারবেন না লাখ লাখ মানুষ এখানে জীবন দিচ্ছে এখানে ফাঁসিতে ঝুলানো হচ্ছে দেশান্তরিত হচ্ছে তারপরেও তারা এইভাবে আগাচ্ছে জীবনের প্রতি পতঙ্গ করে আলোর কাছে যেভাবে জীবন দিতে থাকে এটারে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য এত ষড়যন্ত্র তারপরেও হ্যাঁ একটা দিন আসবে ইসাল ইসলাম যখন আসে যাবে তখন সমগ্র রোয়ে জমিনের উপরে আর কিছু থাকবে না সমগ্র পৃথিবীর তোমা বখলুক যাবে তার এই সূচনা শুরু হয়ে গেছে তো উহার জন্য জেহাদকে তোমরা গ্রহণ করো হাত দিয়ে করতে না পারলে জবান দিয়ে জেহাদ করো যদি তাও না পারো ফাইনলাম জাস্তাতে জ্যাস্তাতে এভাবে কলবি অন্তর দিয়ে হলেও জেহাদ করো অন্যায়কে ঘৃণা করো এটাও এই ইমান জেহাদুকু জেহাদ যারা করে না আল্লাহর কসম খেয়ে বলছে তারা মোমেন নয় কে এগুলো আমি কিছু বুঝতেই পারি না যে আমরা তো মুসলিম যেটা দেখি আমরা এখানে বাংলাদেশ নয় এখানে কোনো জেহাদের কথা বলা যাবে না এখানে জেহাদ নাই তুমি জেহাদ কি না তুমি জেহাদ বলতে বুঝো খালি মারামারি দরাদরি এগুলো তো পুরান দমনার কথা আর এই শতাব্দীতে এই ধরনের মারামারি নেই এখন চৈত্রিক যে হাত চলছে ইন্টেলেকচুয়াল যে হাত চলছে জ্ঞান গবেষণার যে হাত চলছে সুতরাং মানুষের মনোজগতে বিপ্লব আনো মানুষের মনোজগতের পরিবর্তনের যে করো দাওয়াতের যে হাত সূচনা এবং সর্বপ্রথম যে যে হাত শুরু করতে হবে সেটা হলো জবান দিয়ে তারপরে কলম এগুলো তো কেয়ামতের একদিন পর্যন্ত বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই এতই যদি করতে না পারো ঘৃণাও কি করতে পারবে না এতটুকু যদি করতে না পারো তোমাকে তো ওই ভূখণ্ডে থাকার আল্লাহ বলছে তো আমার রয়ে জমিন অনেক প্রশস্ত তুই পৃথিবীর অন্য জায়গায় চলে যা ইন্না আমার পৃথিবী প্রশস্ত আমার পৃথিবী প্রশস্ত আমার পৃথিবী প্রশস্ত আল্লাহ তালা বল আমার তারা কারো গোলামি আমি গ্রহণ করবো না যদি এই জমিনে না পারো বন জঙ্গলে চলে যা পাহাড় পর্বতে চলে যা যেখানে পারো সেখানে চলে যাও হিজরত সকলের জন্য জরুরি